বারবার খবরের শিরোনামে উঠে এসেছে তালতলা স্পোর্টিং ক্লাব মোবাইল চুরির অপবাদ দিয়ে ক্লাবের মধ্যেই চ্যাংদোলা করে উইকেট দিয়ে পেটানো হোক কিংবা ছেলেকে সব খুলে অত্যাচার প্রতিটি ঘটনায় নাম জড়িয়েছে আরিয়া দহের তালতলা স্পোর্টিং ক্লাবের ইতিমধ্যেই এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত সিং এবং তার সাকরেদদের গ্রেপ্তার করেছে পুলিশ ক্লাবের বিরুদ্ধে অভিযোগ ওঠায় কয়েকদিন আগেই তালতলা ক্লাবের মূল দরজা সিল করে দিয়ে যায় বেলঘরিয়া থানার পুলিশ কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা সিল করা তালার সাথে থাকা দড়ি কেটে দেয় এবং সেটি নিচে পড়ে থাকে সেই খবর চাউর হতেই ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার পুলিশ পরে তালতলা স্পোর্টিং ক্লাবের পুনরায় তালা সিল করে দেয় আমরা শুনব এই নিয়ে দীপক দেবনাথ আমাদের প্রতিনিধি কি বলেছেন সম্প্রতি বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাব সংবাদের শিরোনাম চলে আসে এবং যেটা অভিযোগ যে এই তালতলা স্পোর্টিং ক্লাবের ভিতরেই আমরা কয়েকদিন আগে দেখতে পেয়েছিলাম বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে অভিযোগ উঠেছিল যে এই তালতলা আরিয়াদা স্পোর্টিং ক্লাবের ভিতরে এক ব্যক্তিকে চুরির অপবাদ দিয়ে তাকে চ্যাংদোলা করে উইকেট দিয়ে মারা হয় শুধু তাই নয় একটি নাবালক শিশুকে তাকে নগ্ন করে তাকেও তার উপরে অত্যাচার করা হয় এবং তাকেও মারধর করা হয় যৌন নির্যাতন করা হয় এরকম একটি অভিযোগ উঠেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেলগুরিয়া থানার পুলিশ যখন তদন্তে নামে সেই আহ ইতিমধ্যেই সেই ঘটনার যে মূল অভিযুক্ত জয়ন্ত সিং এবং তার সাক্ষরদের গ্রেপ্তার করেছে পুলিশ এবং ওই যে ক্লাবটি যে স্পোর্টিং ক্লাব সেই ক্লাবটিকে সিল করে দিয়ে যায় প্রায় সপ্তাহখানিক আগে কিন্তু হঠাৎ করে আমরা জানতে পেরেছি গতকাল রাতের অন্ধকারে কেউ বা কারা সেই যে সিল করে দিয়ে যায় সেই সিলের যে সমস্ত জিনিস ছিল দড়ি অর্থাৎ যে সিল গালা ছিল সেটিকে কেউ বা কারা খুলে দিয়ে যায় এবং এরপর একটি চাঞ্চল্য সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দারা যখন বিষয়টি জানতে পারেন তখন কিন্তু পুলিশকে জানানো এবং 1900 সংস্থার সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে এবং আজকে সকালবেলা আমরা দেখলাম সেখানে পুলিশ এসেছে এবং পুলিশ এসে সেটিকে আবার নতুন করে সিলগালা করে দিয়ে যায় কিন্তু রাতে বেলায় যখন এই ঘটনা ঘটে এবং সকালবেলা যখন স্থানীয় বাসিন্দারা দেখেন তখন কিন্তু একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও কে বা কারা করেছিল সে রাতের অন্ধকারে তা এখনো স্পষ্ট নয় তবে পুলিশ ওই এলাকার যে সিসিটিভি ফুটে যাচ্ছে কিংবা ক্লাবের যে সিসিটিভি ফুটে যাচ্ছে বা ওই যে ভবন চারিপাশে যে ভবন আছে সেখানকার যে সিসিটিভি ফুটে যাচ্ছে সেগুলো প্রতি দেখছে। যে কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত এবং তুমি জানো যে ইতিমধ্যে বেশ কিছু ঘটনা চলেছে এবং প্রত্যেকটি ঘটনা কিন্তু হাড় হিম করা ঘটনা এবং গত 1.7 জুলাই পয়লা জুলাই আমরা দেখেছিলাম যে সেই রাতের প্রায় একটা নাগাদ সন্তানকে মারধর করা হচ্ছিল এবং সেই সন্তানকে বাঁচানোর জন্য যখন মা ছুটে আসে ঘর থেকে এবং সেই মাকেও নির্ভম ভাবে তাকে মারধর করা হয় এবং সেই ঘটনায় দুজনকে হসপিটালে ভর্তি করা হয় তারপরে তাদের অস্ত্রোপচারও হয় যদিও তারা এখন কিছুটা সুস্থ আছেন কিন্তু এই ঘটনায় পর থেকে একে একে বেশ চাঞ্চল্যকর কিছু ভিডিও চলে আসে সামনে এবং যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই জান সিং অর্থাৎ আরিয়াদার জেত্রাস তাকে গ্রেপ্তার করা হয় এবং তার যারা অন্য শাক ছিল তাদেরকেও গ্রেপ্তার করা হয় এবং আহ ইতিমধ্যেই এই ঘটনার প্রবল নিন্দা করেছেন গুণীজনেরা এবং রীতিমতো রাজনৈতিক উত্তাপ বেড়েছে এই ঘটনায় এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু তালতলা স্পোর্টিং ক্লাবের নাম আসে এবং তালতলা স্পোর্টিং ক্লাবকে সিলগালা করে দিয়ে যায় কিন্তু গতকালের যে ঘটনা কে বা কারা সেই যে সিল গালা করে দিয়েছেন সেটিকে খুলে দিয়ে যায় এবং ওই ঘটনার পরে কিন্তু নতুন করে আবার উত্তেজনা ছড়িয়েছে যদিও পুলিশ ঘটনাস্থলে আসে এবং বারবার করে সেটিকে পরীক্ষা করে দেখে এবং সেখানে টহল দিতে থাকে এবং নতুন করে যাতে উত্তেজনা না ছাড়ায় সেদিকেও কিন্তু পুলিশ নজর রাখছে পুলিশ কোনো প্রমাণ আদালতে পেশ করতে পারেনি তাই আরিয়া একটি ছেলের উপর অত্যাচারের ঘটনায় ব্যারাকপুর আদালত থেকে জামিন পেলেন প্রসেনজিৎ দাস দু সালে আরিয়াদহে এক ছেলের উপর অত্যাচারের ঘটনায় বেলঘড়িয়া থানার পুলিশ শত প্রণোদিত হয়ে এগারোই জুলাই একটি মামলা রুজু করে বেলঘড়িয়া থানার পুলিশ গ্রেপ্তার করে বেলঘড়িয়াই থেকে আহ প্রসেনজিৎ দাস ওরফে লালটু নামের এক যুবককে বৃহস্পতিবার তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ হেফাজত শেষে মঙ্গলবার প্রসেনজিৎ দাসকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে দু টাকার ব্যক্তিগত বন্ডে প্রসেনজিৎ দাসকে জামিন দেন ব্যারাকপুর আদালতের বিচারক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ দাসের আইনজীবী মাধব চট্টোপাধ্যায় জানান যে মামলায় প্রসেনজিৎ দাসকে গ্রেপ্তার করা হয়েছিল সেই ঘটনায় কোনো প্রমাণ পুলিশ আদালতে পেশ করতে পারেনি আমরা শুনবো আইনজীবী মাধব চট্টোপাধ্যায়ের বক্তব্য বেল হয়েছে বেলগড়িয়া পিএস কেস নাম্বার দুশো যেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভাইরাল থেকে একটা কমপ্লেন করেছিল সুমোটো কেস পুলিশ করেছিল পরবর্তীকালে থেকে সেখানে কোনো রকম ফার্দার কোনো ডেভেলপমেন্ট হয়নি কেসে এবং দেখে না জশ সাহেব জশ সাহেব কেস ডায়রি দেখে কোনো ফার্দার রিপোর্ট বা কোনো ফার্দার কিছু কিচ্ছু উনি হাজার টাকার বেল কনসিডার করেছেন কোসেনজিৎ দত্ত দাস অ্যালাইস লালটু এই কেসটা হয়েছিল এগারো সাতের আগে

প্রসঙ্গত গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে আরিয়া ত্রাস জয়ন্ত সিং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তালিকা দীর্ঘ খাটাল মালিক থেকে আরিয়া দহের ডন সরকারি জমি দখল করে বহুল পেল্লায় বাড়ি কিভাবে রাতারাতি বদলেছিল জয়ন্তের জীবন এক বছরে আরিয়া দহ বহুল বিলাসবহুল বাড়ি খাটাল মালিক থেকে আরিয়া দহের ডন চরচর করে উঠেছে মদন ঘনিষ্ঠ আরিয়া দহের ডন জয়ন্ত সিং এর গ্রাফ আর আজ তাক বাংলার খোঁজ খবর নিয়ে সেই বহুল বাড়ির সামনে পৌঁছে গিয়েছিল আমাদের ক্যামেরায় উঠে এসেছে তার বাড়ি এবং সেই এলাকার ছবি কিন্তু প্রশ্ন হলো কে এই জয়ন্ত সিং জানা গিয়েছে উত্তর পরগনার দহের মৌসুমি মোড় থেকে কিছুটা এগিয়ে প্রতাপ রুদ্র লেন সেখানেই পুকুর লাগোয়া একটি বিতর্কিত জমিতে গড়ে উঠেছে জয়ন্ত সিং এর বাড়ি বাড়ির ভিতরে দাঁড়িয়ে ছিল দামি গাড়ি জনবসতিপূর্ণ এলাকায় সেই বাড়িতে দিব্য চলছে ঘাটাল এদিকে নতুন যে বিশাল বাড়ি তা নাকি হয়েছে সরকারি জমির উপর কয়েক বছর আগেও নাকি সেখানে খেলতো এলাকার খুদেরা শোনা যাচ্ছে জয়ন্তর এই প্রভাব প্রতিপত্তির নেপথ্যে এক প্রমোটার তার হাত ধরেই শাসক দলের ঘনিষ্ঠ হয়ে ওঠেন জয়ন্ত খুব অল্প সময়ের মধ্যেই তোলাবাজি হুমকি খুনের চেষ্টা মারধর কি অভিযোগ নেই তার বিরুদ্ধে কিন্তু জয়ন্তের বিরুদ্ধে যাওয়ার দুঃসাহস দেখানোর ক্ষমতা কারোর ছিল না আরিয়াদহের ঘটনায় প্রতিবাদের কণ্ঠ হলো বীরভূমের শুভম মন্ডল কেষ্টর গড়ে দাঁড়িয়ে এক স্যান্ডেলের মধ্যে দিয়ে মদন মিত্রের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে আওয়াজ তোলেন তিনি মদন মিত্রের সাঙ্গপাঙ্গদের নির্মম অত্যাচারের ভিডিও পোস্ট করে আওয়াজ তুললেন কেষ্টগড়ের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেওয়া এক যুবক এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে কিস্তিমাত করেন তিনি আমরা শুনবো শুভম মন্ডল ঠিক কি বলেছেন আমি আরিয়া আদালতে একটা পুরোনো ভিডিও সেটা পরে আর কি পুলিশে অ্যাকসেপ্ট করেছে সেই পুরনো ভিডিও যেটার উপর অ্যাকসেন্ট টেক নেওয়া হয়নি সেই ভিডিওটা পোস্ট করেছিলাম যেখানে একটা আনার্মড মহিলাকে চুরি চোরের সন্দেহে শুধুমাত্র পুরুষেরা একটা ক্লাব ঘরে ঢুকে মারছিলেন উইকেট দিয়ে কবে করেছিল পোস্টটা আমি আঠেরোই জুলাই পোস্ট করেছিলাম আটটা সাড়ে আটটা নাগাদ কত ভিউ আস হয়েছে এটা ষোলো লাখ বলবে ভিডিও ভালো আছে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না